বিষয়ে একটি লাইভ করেছিলাম, আবারও আজকে লাইভে আসা লাগলো। আমাদের মা এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন যে যাত্রাবাড়ির কাজলা, সেখানে একজন এসআইয়ের সন্তান তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ঘটনা বাংলাদেশের মানুষ জানে, আন্তর্জাতিক বিশ্ব জানে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন বন্ধু ওই ছেলেটিকে টাইমকে সেভ করে নিয়ে যাচ্ছে এবং যতবার যতটুকু পিছনে যাচ্ছে বারবার গুলি চালাচ্ছে। সর্বমোট কয়টা গুলি চালিয়েছিল? 204টা। এবং পরবর্তীতে থানায় নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয়, মৃত্যু নিশ্চিত করা হয়। আচ্ছা, চায়না রাইফেল দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে এই ছেলেটি জামাত শিবির করে। এই মা, মোবাইলটা একটু দেখাতে হবে, এই মা তিনি আমাদের অফিসে এসেছিলেন এবং আমাদের কাছে তিনি বলেছিলেন যে আপনারা এই বিষয়ে আমার পাশে থাকেন। আমি সেদিন লাইভ করেছিলাম এবং ওই দিনই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলাম। এটা কয় তারিখের ঘটনা? 20 তারিখের ঘটনা, 20-এ জুলাই। না না, মানে আমি বলতেছি যে আমাদের অফিসে আসলেন কয় তারিখে? আসলেন গত এক সপ্তাহ আগে। গত এক সপ্তাহ আগে এসেছিল এবং টাইমকে হত্যা করা হয়েছে 20 জুলাই তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং সেই ভিডিও ওই সময় তো ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছিল, পরবর্তীতে এই ভিডিওগুলো আমরা দেখি, আমাদের সামনে আসে এবং আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে এমনভাবে মানুষকে হৃদয়ে আঘাত করে, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আজকে মা এসেছেন এই কারণে যে ওই দিনকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলা হয় এবং তারাও গিয়েছিলেন, আমি কথা বলার আগেও তারা গিয়েছিলেন এবং বলেছিল যে আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তা এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, যে কারণে এই মা মর্মাহত। তো আমি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন দিয়েছি, তিনি ফোন পিক করতে পারেননি। পরবর্তীতে ডিবি প্রধানের সাথে আমি কথা বলেছি, তিনি অত্যন্ত আন্তরিক মানুষ, এর সাথেও এর আগে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং অত্যন্ত ভালো মানুষ। তিনি আজকে যেটি বললেন যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জন জড়িত, একজনকে আজকে গ্রেপ্তার দেখিয়েছে, তাই তো? একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জাকির, ছাত্রলীগের ক্যাডার, যে একসময় পল্টন থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছে এবং আমি তাকে খুব ভালোভাবে চিনি, কারণ আমাদের প্রোগ্রামগুলোতে সে অনেকভাবে বাধা দিয়েছে। কফিন মিছিল করেছিলাম গুম খুনের প্রতিবাদে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে, সেই সময় এই জাকির আমাদের কফিন কিভাবে মানে ভেঙেছিল সেটা আপনারা সকলেই জানেন। আমাদেরকে আমাকে হুমকি দিয়েছিল, হ্যাঁ, যে বেশি বাড়াবাড়ি করলে এখনই গ্রেপ্তার করবে। সেই জাকির আজকে নাকি পলাতক। আমি এতদিন জানতাম যে হয়তো তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে, আজকে শুনলাম ওই 4 জনই নাকি পলাতক, যেটি ডিবি প্রধান রেজা ভাই আমাকে জানালেন যে 4 জনই পলাতক এবং তাদেরকে তারা খুঁজতেছে। এবং আমি আমাকে যেটি বললেন যে তার সেই ফাইল এখনো পর্যন্ত তার সামনে, আমি মাত্র কথা বললাম, তিনি বললেন তার সামনে এবং তিনি মামলা নাম্বার বিস্তারিত আমাকে বলে দিলেন। তার মানে আমি যেটি বুঝলাম, তিনি আন্তরিকভাবেই কাজ করছেন। মা, আপনি কতদিন বলেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে, আপনি আজকেও আপনার মনের কথাগুলো, আপনার দাবিগুলো আপনি বলেন, একটু জোরে কথা বলবেন মা, আপনার সন্তানের বিষয়ে আপনি বলেন। ছেলে যে মেরা ফেলেছে, আমি দেশবাসীর কাছে বিচার চাই, যেন আমার ছেলের বিচারটা ভালো মতন হয়, যেন সবাই বিচারটা করতে পারে, আসামিদেরকে ধরে সবার, সেটা আমি বিচার চাই। জি, আপনি তো এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছেন। তিনি কি বলেছেন সে বিষয়ে বিস্তারিত বলেন? আমি দুঃখ বললাম, মামলার কাগজ দিলাম, কিছুই বলে নাই, আমি শুনিয়েই রইল। শোনার পরও এমন কিছু বলে নাই যে বিচার হবে বা ধরবো, কিছুই বলে নাই। আমাদের কুমিল্লা গেছিল, যে কুমিল্লায় কথা বললাম, বলার পরে আমি আইসা বললাম, আর কিছু বলে নাই, কাগজপত্র রেখে দিল। আচ্ছা, এরপরে পরে অনেক জায়গায় গেছি, পুলিশের বড় বড় কর্মকর্তার কাছে গেছি, তারপরে থানায় গেছি, সব জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু ধরবো এডি আসার দেখে কিন্তু এখনো ধরে না। একজনকে তো আজকে ধরেছে, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের একজনকে, একজন ধরছে এটা শুনছি, কিন্তু আসামি আর ধরে না, মূল আসামি যে মারছে জাকির হেরে মনে করেন। আপনার কয় সন্তান মা? আমার 3টা ছেলে। 3টা ছেলে তো মারা গেছে, যে সে কত নাম? সে ছোট। 2 ছেলে, বাকি 2 ছেলে কি করে? একজন বাইরে থেকে লেখাপড়া করে আর বড়টা সিলেট কৃষি বিদ্যালয়ে লেখাপড়া।
আচ্ছা, আপনার হাজবেন্ড এখন কোথায় আছে? মানে আমাদের রাজারবাগ। আচ্ছা, তো এই ঘটনায় তো আপনারা মামলা করেছেন না পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করেছে? না না, মামলা করতে গেছি, মামলা থানায় দিছি, মামলা নিতে চায় না। অনেক ইয়া ছেলেরা ছাত্ররা যাইয়া অনেক জোর করে মামলা ইয়া করছে। ওই যে ইয়া করছে দেমরা থানা, ইয়া যাত্রাবাড়ি থানার লোক ছিল না, ওই জায়গায় মামলা নিবে না নিবে না। রাত্রের একটা বাজে আমরা আসছি, কলাখানি গ্রাহকেরা কয় এইরকম সব আমরা ইয়া আসামি ধরতে পারছি, আপনারা কেন মামলা নিবেন না? কেন আমরা পারবো না এডি কইয়া ওই যে ডিসি ইয়া ছিল সালে এখন যিনি ডিবি প্রধানের দায়িত্বে আছে তিনি আন্তরিক মানুষ, এবং তার সামনে ফাইলটি আছে, তিনি আমাকে সাথে সাথে বললেন মামলা নাম্বার সব বিস্তারিত। তার মানে তিনি যদি কাজ না করতেন তাহলে তো আমাকে বলতে পারতেন না। তা আপনি কি মনে করেন মা, যে আসলে জাকিরকে কি রক্ষা করার জন্য কেউ চেষ্টা করছে, বা পুলিশের এই যে অপরাধী যারা তাদেরকে রক্ষা করার জন্য কেউ চেষ্টা করছে, আপনার কি মনে হয়? আমি তো কারোর সাথে নাই, এখন তারা কতটুকু করে তারা তো আমরা বিস্তারিতছি কইয়া যে আড়াই মাস তিন মাস হয়ে গেল আমার ছেলে মারা গেছে, আমি তো এখনো রাত্রে ঘুমাই না, একদিনও ঘুমাই না, প্রতিদিন চাই আর কি ঘুম আসে না আমার চোখে। মাত্র ছেলেটার দুইটা রুটি খাওয়াইলাম, নিচে গেল, যাওয়ার পর পরে গুলি দিল, মাত্র রুটি খাইয়ে নিচে নামছে 12টার সময়। মা আপনি কি বলবেন যে আপনার কাছ থেকে যে বিদায় নিল তার বিদায়ের আগে আপনার সাথে তার সর্বশেষ কথা? না, সকালে উঠছে, উঠতে দাঁত ব্রাশ করছে, প্যান্ট শার্ট ধুইছে, দিয়া কই আম্মু আজকে তো ভারম না, আজকে আন্দোলন নাই। দুই দিন তিন দিন আন্দোলন ছিল, আমি সাথে ছিলাম, আমি ব্যাগটা নিয়ে বসেছিলাম আর আন্দোলন করছে। তো আমার স্বামী বাসা ছিল, কয় ছেলে আন্দোলন করে তুমি বসে থাও, পুলিশ তো দেখছো কি করতেছে, পুলিশ তো হাফ লাইনে গেছে, মানুষ মনে মারবো। এরপর আমি কই না আমি তো আছি, কিছু সমস্যা হলে ছেলে নিয়ে আসবো বাসা। এরপরে ফার্স্টায় ফার্স্টায় তিন দিন বাসা তারে নিয়ে আসছি। এরপরে যেদিন আর্মির হাতে দিয়ে দিয়েছে দেয়া, সেদিন কয় কি আম্মু আজকে 12টা পর্যন্ত ঘুমাই, আজকে আন্দোলন আর নাই। আমি কাছে ঠিক আছে ঘুমাও, ঘুমাইছে, ঘুমাই একটা আম্মু রুটি খামো। এরপরে রুটি দিলাম, দুইটা খাইছে, খাইয়ে নিচে গেছে, তো আমি একটু চা খাই, এটা হয়ে চা খাইয়ে নিচে নামছে, যে দোকানে ঢুকছে, ধোয়ার লগে লগে আর্মিরা তারা গেছে, দুই ঘন্টা বিরতি দেওয়া আইব, এমন টাইমে এই পুলিশ আই দিছে, আইয়ে এ আমার ছেলে সাঁতার দাচ্ছে না, সাঁতার দেওয়ালে সে দন্দারে এই সাঁতারটা খুললে টাইম না বার করছে, বার করে এই গুলি দেওয়া শুরু করছে। আমি জানি না যা, মানে পুলিশ যখন আক্রমণ করেছে আপনার ছেলে অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল, দোকানে দৌড় দিয়ে যে ঢুকছে জি, ওইখান থেকে জাকির আগে ফিডাইছে, বার করে ও ছুটে লেছে জাকিরে ফিডাইছে। তারপরে ফিডে সাইরা ওই লগের হারা বলছে যে জাকিরে আর ওই যে আরেকটা ডিবির চিকন চিকন গুঞ্জি যাদের হচ্ছে ডিবির লোকে তারা দুই, জাকির মানে যে পুলিশের সন্ত্রাসী যে জাকির, যে হচ্ছে আপনার টাইমকে গুলি করে হত্যা করেছে সে জাকির, হ্যাঁ তারা চাইবার জন্য অনেক বেরাম ভেরেছে। তারপরে ওই লগের কনস্টেবল পড়া করতেছে কি এটা পুলিশের ছেলে, কয় তুই যা তোর জীবন লইয়া। এরপরে ফাড়াইছে, ফাড়াইয়া এরপরে কয় ও ও ফাহব লাগে গুলি দিছে ওই যে ডিবির লোকটা চিকন চিকন গেঞ্জি। এরপরে দিয়া সাইরা এরপরে কয় কি তুই ও ও উঠতে গেছে, এমনি খালি কাইক দিছে, কাইক দিতে দিতে সবাই গুলি দেওয়া শুরু করছে। সর্বমোট কয়টা গুলি ওর গায়ে আঘাত করেছে? 204টা গুলি। মা আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন, এই যে বিচার মানে তাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আপনার বিচারের বিষয়ে আপনি কি চান, মানে এই সরকারের কাছে কি চান আপনি? আমি সরকারের কাছে এটাই চাই, আমার ছেলেরা যেভাবে মারছে নির্মমভাবে হত্যা করছে, এমনি যেমন তার দুইরা ফাঁসি ঝুলা বা সঠিক বিচার হয় এটাই আমি চাই। দেখেন আমি আমি এই মা আমাদের অফিসে আসলেন, আমি আসলে যেটা আমার নিজে, হ্যাঁ তা আমি আসলে মানে নিজেই অবাক হয়ে যাচ্ছে যে মা এখনো স্থির আছেন, মানে একজন মা তো এইভাবে স্থির থাকার কথা না, মানে তিনি কাঁদতে কাঁদতে তিনি আসলে পাথর হয়ে গেছে, মানে তিনি যে বিচার পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সর্বশেষ তিনি মনে করছেন যে গণঅধিকার পরিষদের অফিসে আসলে হয়তো আমাদের সাথে কথা বললে আমরা হয়তো কিছু একটা করব। হ্যাঁ, তিনি সেই আস্থা বিশ্বাসের জায়গা থেকে আমাদের অফিসে এর আগেও এসেছেন, আজকেও এসেছেন, আমরা বলেছি যে আমরা তাইমের পাশে আছি, তাইমের পরিবারের পাশে আছি, যতক্ষণ না পর্যন্ত এই হত্যার বিচার হচ্ছে আমরা আমাদের মা, আমরা তার সন্তান, তাইম আমাদের ভাই শহীদ তাইম, আমরা তাইমের এই হত্যার বিচার অবশ্যই যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা অবশ্যই তার পাশে থাকবো। একই সাথে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারও, তারাও আন্তরিক, তারাও তাদের বিচার করবে, তাদের প্রতি আমরা আস্থা বিশ্বাস রাখছি। যারা তাইমদেরকে হত্যা করেছে তাদের কারোর মাপ নাই, তাদের কারোর রক্ষা নাই, যেখানেই পালিয়ে থাকুক
তাদেরকে সারাশি অভিযানের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। যদি বর্ডার ক্রস করে পালিয়ে যায়, আমরা প্রয়োজনে বন্দি চুক্তি বিনিময়ের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনব। কোনো সন্ত্রাসীর কোনো মাপ নাই। যারা আমার ভাই তাইমদেরকে হত্যা করেছে তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তি হতে হবে, বিচার হতে হবে। আমার মায়ের চোখের পানি বৃথা যেতে পারে না। একজন শহীদ মার পাশে বসতে পেরে, কথা বলতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। আজকে আমার মায়েরা, 18 সালে আমি যখন গ্রেপ্তার হই কোটা সংস্কার আন্দোলন, ওই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তো গণ অভ্যুত্থান, অর্থাৎ আমার মা সেই সময় যেভাবে রাস্তায় আহাজারি করেছে সেটা সকলেই জানেন। আমরা চাই যে এই মায়েরা, আজকে এই মায়েরা গর্বিত, দেশের জন্য তার সন্তানকে উৎসর্গ করে দিয়েছে। এই মায়েদেরকে আজকে রত্ন হিসেবে আমি মনে করি তাদেরকে সম্মানিত করা দরকার। অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদ জননী তাদেরকে কিভাবে সম্মানিত করবে আমি জানি না, বাট আমি আহ্বান রাখছি দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারদেরকে একত্রিত করেন, ক্ষতিপূরণ দিতে হবে, একই সাথে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং এই শহীদ পরিবারকে সম্মানিত করতে হবে। আজকে যে বাবা তার সন্তান হারিয়েছে, বাবার নাম আমি ময়নুল, তিনি এসআই, তো আমি মনে করি যে এই বাবার প্রমোশন দেওয়া দরকার। এই যে শহীদের বাবা, এই বাবাকে পুলিশের উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। তার শিক্ষাগত যোগ্যতা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না, তার সন্তান যে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে এবং এটির কারণে এই বাবাকে সম্মানিত করা দরকার। তো মা, আপনি সর্বশেষ যদি কিছু বলেন দেশবাসীর উদ্দেশ্যে আপনি বলতে পারেন, আমরা শেষ করে দিব। মা, আমি আর কি বলবো, তাই যেখানে মারছে সেখানে আমি সারাক্ষণ বসে থাকি, ওইখানে বসে ভালো লাগে, ওইখানে এখনো রক্ত পিছে বাটে, ওইখানে আমি তাকি, আমার বাসার নুলে বসে থাকি, সকালে যাই বিকেল আছি, যেখানে মার্সে একটা ফুল গাছ আছে এইখানে আমি থাকি সারাক্ষণ। ছেলে যে মার্সে, যে ছেলে, যে একটা যার ছেলে সে বুঝতে পারে যে পৃথিবীটা কেমন। আমরা ইনশাল্লাহ মা আপনার সাথে, আপনার পাশে আমরা আছি, আমরা আপনার সন্তান, আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধি, আমরা এতক্ষণ দেখলাম গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তারুণ্যের ভালো লাগা জনাব রাশেদ খান, তার কাছে এসেছিলেন এক মা। আপনারা দেখেছেন যে একটা ছেলেকে 20 জুলাই যখন পুলিশ গুলি করে, তখন ওই ছেলেটাকে আরেকজন টানতে টানতে নিয়ে যাচ্ছিল, এর উপরে পুলিশ গুলি করতে থাকে এবং সর্বমোট 204টা গুলি করে এই ছেলেটাকে। সেই মায়ের মা এসেছে গণ অধিকার পরিষদে এবং এখানে তার কথা শুনে আসলে চোখের পানি ধরে রাখাটা কঠিন। দোয়া করি এই সন্তানকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন এবং যারা এর খুনি তাদের উপযুক্ত বিচার হোক, যাতে আর কেউ এরকম নির্মম নিষ্ঠুরতা দেখাতে না পারে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।